হ্যাঁ যা বলছিলাম জি আসলে আমার দুটো সত্তা কাজ করে জি একটা হচ্ছে সাহিত্য সংস্কৃতি কালচার এটা আমার একটা সত্তা জি আরেকটা সত্তা হচ্ছে আমার প্রতিষ্ঠা এই ধরুন চাকরি বাকরি এই সমস্ত এটা একটা বিশাল ব্যাপার জি জি তো এই আমার একটা সত্তা হঠাৎ করে যেন একটু এলোমেলো হয়ে গেছিলো মানে আমি পাজেলড হয়ে গেছিলাম জি যার জন্যে ওই দিন একটা খারাপ ব্যবহার করে বসেছি আপনি কি ওটা কি মনে রেখেছেন না বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছেন কি বলেন রানু ভাই আমি তো সে ঘটনা এক ঘন্টার ভিতরে ভুলে গেছি আপনি আমরা যারা শিল্প সংস্কৃতি বোনা তারা তো আসলে এতদিন একটা রাগ জিও রাখতে পারেন না তাই না না আমার কিন্তু তা বিশ্বাস হয় না যদি তাই হতো তাহলে আপনি নিজে আসতেন আমার কাছে আমি আপনাকে ডেকে নিয়ে আসছি না না আসলে আমি কি জানেন রানু ভাই আমি লজ্জায় আসিনি আপনার কাছে শুধু লজ্জায় না না যাই হোক এখন আর আমাদের মধ্যে ওই দ্বিধাদ্বন্দ্ব থাকা উচিত না জি আমি কিছু মনে রেখিনি আচ্ছা ঠিক আছে আমি ওই দিন বাংলা বাজারে গিয়েছিলাম তো বাংলা বাজারে গিয়ে বেশ কিছু নাটকের বই দেখলাম তো আপনি বাংলা বাজারে যান গিয়ে পাঁচটা বেছে নাটকের বই নিয়ে আসেন নিয়ে এসে যেটা আপনি পছন্দ করবেন ওই নাটকটাই আমরা মঞ্চস্থ করব জি তো এই যে এই টাকাটা দেন টাকাটা নিয়ে দেন রানু ভাই আজকে আমি মানে টাকাটা নিতে চাচ্ছি না রানু ভাই ও তার মানে আপনার রাগ এখনো যায়নি যা এটা আপনি কি বলছেন রানু বলেন ঠিক আছে রানু ভাই তো আমি বাংলা বাজারে যেয়ে পাঁচটা বই আগে কিনি কিনে আমি একটু পড়ি পড়ে যেটা ভালো লাগবে সেটাই প্রোডাকশন দেবো আমরা আর আপনার রানু না এই দায়িত্ব আপনার জি ঠিক আছে জি আচ্ছা তা আজকে যাই রানু আচ্ছা জি রানু তোকে আমি নড়াইলে ফিরে যাইতে বলেছিলাম তুই থেকে গেলি কেন সই ভাই আমি নড়া যায় কি করব তো সেটা আমি কিভাবে বলবো আমি তো তোরে বলেছি যে ঢাকায়ও কিছু করার নেই সই ভাই আমার যদি অল্প কিছু টাকা দিতেন তাহলে আমি একটা ব্যবসা বাণিজ্য করে চলতে পারতাম সই ভাই ব্যবসা করতে কত টাকা লাগে জানো লক্ষ লক্ষ টাকা লাগে ও টাকা থাকলে তো আমি নিজেই ব্যবসা করতে পারতাম সই ভাই আমার অত টাকা লাগবে না অল্প কিছু টাকা দেন ব্যবসা করে আমি উন্নতি করতে পারব পাগল নাকি হ্যাঁ সোনোগাড়ুর ব্যবসা করতেও তো 20-30 হাজার টাকা লাগে ও টাকা আমি কোথায় পাবো সই ভাই ওর চাইতে কম দিলে আমি ব্যবসা করতে পারব না সই ভাই আমার অল্প কিছু টাকা দেন দেখ তোরে আমি অনেক ভালোবাসি বুঝছিস আমি এখানে আরেকজনের বাসা ভাড়া দিয়ে চলি ওখান থেকে আমি তোরে এনে 1.5 হাজার টাকা দিলাম এটা নিয়ে যা পারিস করে খা আমারে আর জ্বালাবি না বুঝতে পারিসিস টেলিফোনও করবি না সই ভাই যার সময় সালাম করে দেয় আপনাদের সালাম করতে হবি না তুই ভালো থাকিস আর আমারে আর ফোন টোন করবি না যা শুনেন ফিরোজ ভাই এই যে বাবির কাছ থেকে টাকা পয়সা নিয়ে আইলেন সিনেমা বানাইবেন কইয়া এই টাকা দিয়া এই অফিস লইলেন এরকম অফিসের আমাকে এমন কোনো দরকার আছিল আগের অফিস দিয়ে এই তো কাম টাম চালাই নাও যেত তার মধ্যে আবার ওই যে রুবির আমি পরিচয় করাই দিলাম আবার ছবি কোথা থেকে আপনি জুটাইলেন এই দুইটার লইয়া দুনিয়ার উল্টা পাল্টা যদি আল্লাহ না করে ভাবি আয়া পরে অফিসে কোনো দিন আগের অফিস ওনার যাতায়াত ছিল না এটা তো যাতায়াত আছে হঠাৎ করে অবস্থার মধ্যে আয়া দেখবো একটা ক্যারাবারে লেগে যাবো গা তখন ডাইরেক্টর অনেক স্বপ্ন স্বপ্ন দেখে যাবো গা আর ডাইরেক্টর হইতে পারবেন না আমার নাম কে এম ফিরোজ ডিরেক্টর অফ এফডিসি মোর দ্যান ইম্পর্টেন্ট টকিং হচ্ছে আমি যে ডিরেক্টর ওরা স্বপ্ন দেখবার লাগছে এটা আমি বাস্তবে রূপ দিব আপনি এটা মাথায় রেখেন 1-2 আপনার ভাবি যদি আসে আপনি একে লিগ আছেন এনে আপনি খেয়াল রাখবেন কখন আইলো কখন গেল আর রুবি ছবির কথা কইলে রুবি আইব ছবি আইব কমল আইব রানী আইব কত লোক আইব কত লোক যাইব ছবির এরকম পালা হয়ে যাইব আমি যখন ছবির কাজ শুরু করব আমি 500 মেয়ের ছবি নেব 500 মেয়ের থেকে একটা নায়িকা বাইর করুম আপনি আমার জ্ঞান দিবেন সেই জ্ঞান নিয়ে আমি চলুম আমার কি জ্ঞান বুদ্ধি কম আছে আমার অনেক আছে মাশাল্লাহ আপনার থেকে একদিন হলো বয়স আমি বড় কোনটা ভালো কোনটা খারাপ আগুন হাত দিলে হাত পুড়বো না পানিতে জাপ দিলে মরুম এটা আমি বুঝি আপনার জ্ঞান দিতে হইব না নিজের তরকারি তেল দেন আমি আপনার জ্ঞান দিতেছি না তো আমি উচিত কথাটা আপনার মুখের উপর কয়ে দিতেছি পরে একটা বিপদে পড়লে তো আমারে কইবেন যে আগে কিল্লেগা সাবধান করলেন না উচিত না হোক না দেয় জানেন এটা আপনি হ্যাঁ উচিত কেমনে চালান লাগে ব্যবসিত কেমনে চালান লাগে আমি ফেরত জানি আর টাকাটা আনছি আমার ঘরে থেকে আমার বউর কাছ থেকে এটা নিয়ে আপনার মাথা কামানোর কিছু নাই আপনার তরকারি আপনি তেল দেন আপনার যেভাবে চলতে কই যেভাবে কাজ করতে কই যে দিকে যাইতে কই আপনি ঠিক ওইভাবেই করেন